আমি ময়না, চলে এসেছি আজ কবি শ্রীমতী অদিতি চক্রবর্তী ওনার আরও একটি লেখা আপনাদের সঙ্গে শেয়ার করতে। উনি লিখেছেন ওনার স্বামীকে নিয়ে। ওনার স্বামী মানে প্রভাত কুমার চক্রবর্তী, উনি যখন মাথাভাঙায় সিআই ছিলেন তখন ওখানে মানসায় বলে একটি নদীর সঙ্গে ওনার পরিচয় হয়। উনি সেই মানসায় নদীকে নিয়েই কবিতাটি লিখেছেন। কবিতাটি পড়ার আগে আপনাদেরকে কবি শ্রীমতী অদিতি চক্রবর্তী ওনার স্বামীকে নিয়ে লেখা লেখাটি আপনাদেরকে শোনাব। মহান মানুষের আর এক পরিচয়, সর্বদা ব্যস্ত থাকা মানুষটি সময় পেলেই কিছু না কিছু করতেন। অনেকেই জানেন না তিনি খুব ভালো কবিতা লিখতেন। যখন তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইসি ছিলেন তখন সাংবাদিক জীবনকৃষ্ণ দাদা তার এ গুণের কথা জানতে পেরেছিলেন। তিনি জোর করে তার কবিতা নিয়ে গিয়ে পেপারে ছেপেছিলেন। শিলিগুড়ি থানায় আইসি থাকাকালীন সাংবাদিক বিপ্লব দা তাকে নিয়ে খুব সুন্দর করে খবর করেছিলেন। প্রচারের আলো থেকে তিনি সব সময় দূরে থাকতেন। মাথাভাঙায় অনেক দিন তিনি সিআই পদে কর্মরত ছিলেন। সেই সূত্র ধরেই মানসাই নদীর সাথে তার পরিচয়, সেই নদীকে নিয়েই কবিতাটি লেখা। পেপারের অংশটাও আমি ভিডিওর শেষে দিয়ে দেব। ওনার লেখা কবিতাটি আপনাদেরকে পড়ে শোনাই। কবিতাটির নাম লিখেছিলেন উদ্যম মানসায়। উদ্যম গতিতে ছুটে চলে মানসায়, মাথা ভাঙার বুক চিরে করে জমি ছিনতাই। বর্ষায় ভরা নদী দুকুল ছাপিয়ে দাপিয়ে বেড়ায় শুধু বনরাজি ভাসিয়ে। চারিদিকে ঘোলা জল, মাঠ ঘাট থই থই, বুক ভরা জল নিয়ে বাড়ি ঘর আছে ওই। তারই মাঝে মাছ ধরে গ্রামের ছেলেরা, দাপিয়ে বেড়ায় শুধু দামাল ছেলেরা। কেউ ছোট কোচা নিয়ে, কেউ ছোট ছিপ, কলার ভেলায় কেউ জাল করে টিপ। সারাদিন ঝড়ে বৃষ্টি অঝরে আকাশেতে মেঘ শুধু গর্জন করে, মেঘে ঢাকা সূর্যের মুখ দেখা নাই। উদ্যম গতিতে ছুটে চলে মানসায়, গরু মোষ ভেসে যায় উত্তম স্রোতে, এগিয়ে আসে না তো কেউ তাদের বাঁচাতে। মানতে নারাজ সে কোন বাধা বর্ষায়, অন্য ঋতুতে যোগায় অভয় মাথা ভাঙার পাহারায়। উত্তম মানসায়, খুব সুন্দর লিখেছেন কবিতাটি প্রভাত কুমার চক্রবর্তী মহাশয়। ভীষণ ভালো লাগলো পড়ে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের কবিতাটি এবং কবি শ্রীমতী অদিতি চক্রবর্তীর ওনার স্বামীকে নিয়ে লেখাটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন কোনো গল্প বা লেখা বা কবিতা নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।